আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকের নতুন আপডেট খবর। আজকের আলোচনা অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ 31 ডিসেম্বর 2021 পর্যন্ত, এটা সঠিক নিউজ। প্রোগ্রাম রিক্যালিব্রেশন তেনেকাকে যা, এটা 31 ডিসেম্বর 2021 পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দিয়েছে, এটা সঠিক নিউজ। প্রমাণ সহ আজকে আপনাদেরকে দেখাবো, এবং এই ভিডিওটি, এই নিউজটি আপনাদেরকে আমি আগে কেন দেয়নি সেই বিষয়ে আপনাদেরকে আমি আপডেট জানাবো। ভিডিওটি ফুল না দেখে যাবেন না। প্রিয় প্রবাসী ভাইরা, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ভিডিও আপডেট দ্রুত পাওয়ার জন্য। আগে শুনে নেন যে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জিয়ানুদ্দিন, তিনি সেদিন ঘোষণা কি বলেছিলেন। এজেন্সি পেকerjaan swasta atau APS yang berlesen di bawah Akta Agensi Pekerjaan Swasta 1981 Akta 246 bagi membantu mempercepatkan pelaksanaan program pelan rekalibrasi parti. Walaubagaimanapun, majikan masih perlu hadir ke Jabatan Immigration Malaysia bagi melaksanakan semua urusan di Jabatan Immigration seperti pengambilan biometrik dan sebagainya. Mesyuarat Jawatankuasa turut memutuskan supaya moratorium sehingga 21 Disember 2021 diberikan kepada warga negara asing yang bekerja di atas vessel penangkapan ikan tempatan untuk memperolehi pas lautan kerja sementara dan kepedit. Ini adalah untuk menyelesaikan isu exemption telah diberikan selama ini untuk kita pastikan tarikhnya sehingga 31 Disember tahun. Okey, Profesor Vera. আপনারা নিউজটি শুনলেন, আপনারা সকলেই মালয়েশিয়া অনেক পুরান, অনেকে আপনারা সকলেই মালয় ভাষা বুঝেন। এখন এখানে কি বলেছেন সেটা আপনারা শুনেছেন, এবং এটা অবশ্যই আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই ঘোষণাটা কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জিয়ানুদ্দিন দিয়েছিলেন এপ্রিল মাসের 22 তারিখ থেকে এই পর্যন্ত আমি আপনাদেরকে যত নিউজ দিয়েছি, যত ভিডিও দিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ কিন্তু এখনও বাড়ানো হয়নি, সর্বশেষ তারিখ 30 জুন পর্যন্তই আছে। তারপরও আজকে আবার এই নিউজটা আপনাদেরকে কেন দিলাম, কারণ আপনারা যারা আমার আমাকে ফলো করেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনাদেরকে এই এই তথ্যটা, এর আসল রহস্যটা আপনাদেরকে জানানোর জন্যই আমি আপনাদেরকে আজকে এই নিউজটা নিয়ে আসলাম। কারণ আপনারা জানি আপনাদের অজানা কিছু না থাকে, সেজন্য আপনাদের জানানোর জন্য আজকে এই নিউজটা নিয়ে আসলাম। প্রিয় প্রবাসী ভাইরা, এপ্রিল মাসের 22 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি এই বক্তব্যে ঘোষণাটি দিয়েছেন, এবং এখানে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি তিনি তার ফেসবুক ভেরিফাই পেজে তিনি যে আপনার প্রকাশ করেছিলেন, সেখানেও কিন্তু এখানে লেখা আছে। দেখুন 7 নম্বরে এখানে তার বক্তব্য যা ছিল এখানে সেটা কিন্তু লেখা আছে, এবং আপনাদেরকে আমি আলাদাভাবে এখানে আবার লেখাটা দেখিয়ে দিই। প্রবাসী ভাইরা, এখানে কিন্তু তিনি বলেছেন যে এই বৈধকরণ প্রক্রিয়া মেয়াদ কীভাবে বাড়ছে। তখন তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে সার্ভিস সেক্টর প্রোগ্রামে আরও 4টি সাব সেক্টরে আপনারা বৈধ হতে পারবেন। এই 4টি সেক্টর তিনি ঘোষণা দিয়েছেন, সেই সাথে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদও তিনি বাড়িয়ে দিয়েছেন। এটা কিন্তু তিনি ঘোষণা নিজে মুখে বললেন, এবং অ্যাপ্লিকেশনও লেখা আছে। দেখুন লেখা আছে 31 ডিসেম্বর 2021। প্রিয়প্রবাসী ভাইরা, তাহলে তিনি যে 4টি সাব সেক্টরের বৈধকরণ ঘোষণা দিলে, এটা কিন্তু আলাদা কোনো প্রোগ্রাম না, এটা কিন্তু আগের প্রোগ্রামই। আগের যে 4টি সেক্টর ছিল প্ল্যান্টেশন, এগ্রিকালচার, ফ্যাক্টরি এবং কনেকশন, তাদের সাথেই শুধু 4টি সাব সেক্টর অ্যাড করেছে, এটা কোনো আলাদা প্রোগ্রাম না, এটা কিন্তু প্রোগ্রাম রিক্যালিব্রেশন তেনেকাকে যে একই প্রোগ্রাম, শুধু 4টি সাব সেক্টর তিনি অ্যাড করে দিয়েছেন যাতে সকলেই বৈধ হতে পারে, যারা নিবন্ধন করেছিল মাইজিতে এবং 6P ভিসার সময় সকলে জানি বৈধ হতে পারে, সেই জন্য এই 4টি সাব সেক্টর তিনি অ্যাড করেছেন। এই বিষয়ে তিনি তখন এই ঘোষণাটি দিয়েছেন, এবং যে ঘোষণাটি আপনারা শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, এবং অ্যাপ্লিকেশনে যে লেখাটা আছে সেখানে আপনারা স্পষ্ট করে দেখেন যে সেখানে কি লেখা আছে। সেখানে কিন্তু তিনি কিন্তু লেখা আছে ইকান তেম্পাতান বুঝেন তো, ইকান তেম্পাতান মানে যেখানে মাছ ধরার কাজে নিয়োজিত, যেখানে মাছ ধরার কাজ হয়, ঠিক আছে, যেখানে মাছ ধরার কাজে প্রবাসীরা নিয়োজিত, সেখানে যেখানে সাগরে যে সাব সেক্টর, যে কার্গো বিষয়ে যে একটা সাব সেক্টর আছে সেটার কথা তিনি বলেছেন, যে জাহাজে যারা মাছ ধরার কাজে নিয়োজিত, যারা জাহাজে মাছ ধরার কাজে নিয়োজিত, তারা তো সাধারণত জাহাজে যারা মাছ ধরার কাজে নিয়োজিত থাকে তারা অনেক দিনের জন্য সাগরে চলে যায়, এবং একটা অনির্দিষ্ট সময়ে আবার আপনার কিনারা ফিরে আসে। তাদের বিষয়ে তিনি এই কথা বলেছেন যে যারা জাহাজে কাজ করে, মানে মাছ ধরার কাজে যারা কাজ করে, সেখানে কিছু বিদেশি শ্রমিক নেবে, খুব অল্প সংখ্যক শ্রমিক নেবে, এবং
তাদের বৈধকরণের মেয়াদটা 31শে ডিসেম্বর 2021 পর্যন্ত করা হয়েছে, কারণ তাদের আসা যাওয়ার বিষয়টা অনেক লং টাইম এবং তারা সময় মতো ইমিগ্রেশনে আসা যাওয়া করতে পারবে না, ফিঙ্গারপ্রিন্ট, রেজিস্ট্রেশন, মেডিকেল এসব করতে পারবে না, সেই জন্য তাদের কথা শুধু বলা হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে ইকান তেম্পাতান এবং তিনি কিন্তু মুখেও বলেছেন। তা আপনারা এই নিউজটা নিয়ে বিভিন্ন ফেসবুকে ইউটিউবে যারা বড় বড় ইউটিউব চ্যানেল গড়ে তুলেছেন তারাও এটা নিয়ে ভুল তথ্য প্রচার করেছে, তারা আসলে সঠিক তথ্যটি আপনাদেরকে দিতে পারে নাই। তো এপি প্রবাসী ভাইরা যারা আমাকে নিয়মিত ফলো করেন আপনারা তো বুঝতে পারলেন যে আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটি কেন দিলাম এবং আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা আসল রহস্যটা কি। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে শুধু যারা জাহাজে কাজ করে, এ পর্যন্ত জাহাজে কাজ করে এরকম কোনো লোক আমার সাথে যোগাযোগ করে নাই এবং জাহাজে মাছ ধরার কাজে কাজ করে এরকম সংখ্যক প্রবাসী খুবই হয়তো কম এই বিষয়ে, সেজন্য এই বিষয়টা আমি তেমন গুরুত্ব দিই নাই। এবং আর আমি জানি যে অনেকে আমার নিউজগুলো ইমিগ্রেশন নিউজগুলো ফলো করে এবং আপনারাও এখন বুঝতে পারলেন যে আসলে কে সঠিক তথ্য আপনাদেরকে শেয়ার করতে পারে কে পারে না, এটা এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন যারা নাকি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারে না তাদের থেকে আমি সবসময় দূরে থাকতে বলেছি। এর আগেও কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম, এর আগেও আমি আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, কিছু কিছু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বলেছিল যে যারা স্পেশাল বাসায় দেশে যাবে তাদের জরিমানা 1300 রিঙ্গিত, কারণ জরিমানার নিয়মটা 3 ধরনের ছিল, 500, 500, 300। তারা আপনাদেরকে বোঝাইছে যে 1300 রিঙ্গিত জরিমানা দেশে যেতে হবে। এই সব নিউজগুলো আপনাদেরকে দিয়েছে, তারা সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে পারেন, আপনারা আরো হয়রানিতে পারেন। আমি কিন্তু স্পেশাল বাস প্রোগ্রাম চালানোর আগে থেকেই কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম জরিমানা 500 রিঙ্গিত, এবং আবার আরো কিছু কিছু চ্যানেল আপনাদেরকে কিছু নিউজ দিয়েছিল যে আপনারা 1 মাসের টিকিট কেটে আপনারা দেশে যাবেন। তারা অনেকে আপনার টিকিট গুলো 1 মাসের টিকিট কেটে ইমিগ্রেশনে গেছিলেন, ইমিগ্রেশন থেকে আপনাদেরকে ফেরত আসতে হয়েছে, এই বিষয়ে অনেকে ভুল তথ্যের কারণে আপনারা অনেকে হয়রানিতে পড়েছেন। এবং যে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে যারা বোঝাতে পারে না, আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারে নাই, অনেকে কিন্তু আছেন যে পরবর্তী সময়ে আপনারা বৈধকরণ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন সে অপেক্ষাও ছিলেন, কারণ বর্তমানে সকলেরই টাকা পয়সার একটু সমস্যা কাজের জন্য। তা এখন দেখেন যে এই বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ কিন্তু আসলে বাড়ে না, এটা সবার জন্য না, কিছু সংখ্যক প্রবাসী জাহাজে মাছ ধরার কাজে লাগবে শুধু তাদের কথা বলা হয়েছে। তো এই বিষয়ে আসলে আমি এই গুরুত্ব দিই না এবং আপনাদেরকে নিউজ দিই নাই, এবং না দেওয়ার কারণে আপনারাও বুঝতে পারলেন যে আসলে কি আসলে সঠিক তথ্যটা আপনাদেরকে শেয়ার করতে পারে কে পারে না, এটা আপনারা বুঝে গেলেন। তো প্রিয় প্রবাসী ভাইরা এখানে আর একটা কথা বলি যে গত 2 দিন আগে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জৈনুদ্দিন তিনি একটা টিভি সাংবাদিকের সাক্ষাৎকার তিনি বলেছেন যে বর্তমানে যে অবৈধ প্রবাসী আটক অভিযান চলতেছে তাদেরকে নতুন করে সাধারণ ক্ষমা ঘোষণার কোনো প্রয়োজন নেই, কারণ বর্তমানে যে প্রোগ্রামটি কালে প্রাসি তেনেগাগের যে প্রোগ্রামটা কিন্তু বর্তমানে চালুই আছে, তাই প্রবাসী ভাইরা সেই জন্য নতুন কোনো প্রোগ্রামের প্রয়োজন নেই তিনি কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে এ পর্যন্ত মাত্র 1,10,000 অবৈধ শ্রমিক বৈধ হওয়ার জন্য নিবেদন করেছেন এবং টোটালে 1 লক্ষ লোকবাসীরা নিজ নিজ দেশে পোগারামরি কালিব্রাসি পোলাংয়ের মাধ্যমে দেশে চলে গেছেন। তাহলে মালয়েশিয়া 8 লক্ষেরও বেশি অবৈধ লোক আছে, এর মধ্যে মাত্র 1,10,000 লোক নিবন্ধন করেছেন, বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। তাই সেক্ষেত্রে তিনি যেহেতু বলেছেন যে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ চলমান আছে সেজন্য নতুন কোনো প্রোগ্রামের বা নতুন কোনো সাধারণ ঘোষণা করার কোনো কোনো প্রয়োজন নেই। প্রিয় প্রবাসী ভাইরা এখানে তার আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ খুব শীঘ্রই বাড়বে এবং এর ঘোষণা তিনি দিবে এটা বোঝা যাচ্ছে। তবে এটা আশা করি এপ্রিল আপনার জুন মাস শেষ হওয়ার আগেই নতুন কোনো তথ্য হয়তো আপনারা পাইতে পারেন, যখনই এই স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ঘোষণা দেবে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ বাড়াবে সেটা অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করবো, এটা বাড়ানোর সম্ভাবনাই বেশি। তার প্রিয় প্রবাসী ভাইরা বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ বলেন আর স্পেশাল বাসের মেয়াদ বলেন, কারণ ইমিগ্রেশন বন্ধ, বিমান ফ্লাইট বন্ধ, সকল কাজকর্মই বন্ধ আছে, এটা মেয়াদ বাড়ানোর সম্ভাবনা আছে। এবং আপনাকে কিন্তু আজকে অজানা কিছু রাখলাম না, মানে আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন আপনাদের অজানা কিছু থাকবে না, ইনশাল্লাহ আপনাদেরকে আমি সকল তথ্যই সঠিক সময় শেয়ার করবো। প্রিয় প্রবাসী ভাইরা আর একটা বিষয় বলি যে লাল সিল নিয়ে যারা আসছিলেন, লাল সিল নিয়ে আপনারা অনেকে কমেন্ট করে, লাল সিল, লাল সিল যারা খেয়েছেন কনেকশন বিষয় করার জন্য বা ফ্যাক্টরি বিষয় করার জন্য লাল সিল খেয়েছেন মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্যান্সেল হয়েছে। লাল সিল একটা সাধারণ বিষয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল হলেও হতে পারে বা ফিঙ্গারপ্রিন্ট ক্যান্সেল হলেও লাল সিল হতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে স্ট্যাটাস পার মহানান আপনার লায়াক না তলাক, সেখানে যদি আপনার তলাক হয়ে থাকে মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি সাকসেসফুল না হয়
তাহলে আপনারা কি করবেন, সেই বাসের মাধ্যমে যে বাসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, ফিঙ্গারপ্রিন্ট করেছেন, সেই বাসের মাধ্যমে আলোচনা করে নেবেন যে তিনি সার্ভিস সেক্টরের প্রোগ্রামে নতুন করে রেজিস্ট্রেশন করে তিনি আপনাকে বৈধ করে দিতে পারবে কিনা, তার মাধ্যমে কথা বলে নেবেন। যদি তার মাধ্যমে কথা বলে তার মাধ্যমে করেন তাহলে প্রক্রিয়াটা একটু সহজ হবে। আর যদি নতুন কোনো বস বা এজেন্ট ধরেন সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা পয়সা চাইবে, কিংবা তখন দেখা যাবো যে প্রক্রিয়াটা অনেক কঠিন হবে এবং একটা পর্যায়ে দেখা যাবো যে আপনার পেশাটা করতে পারে নাই, সেক্ষেত্রে আপনি টাকা পয়সা মারি খাওয়ার সম্ভাবনা থাকবে। প্রবাসীরা এখানে আবার যারা বৈধ আছেন, বৈধ প্রবাসীদের কথা যারা আছেন, বৈধ প্রবাসীরাও কিন্তু সকলে সার্ভিস সেক্টর বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন না, এখানে একটু ভেজাল রয়ে গেছে। এটার কার্যক্রম শুরু হইলে তখন আমি সঠিক আপডেটটা দিব। আসলে বৈধ প্রবাসীদের মধ্যেও যারা নতুন অবৈধ হয়েছে তারা কারা কারা সার্ভিস সেক্টর বিষয়ে করতে পারবেন না, এটা যখন ইমিগ্রেশনে কার্যক্রম শুরু হবে তখন দিব সঠিক আপডেট। প্রবাসী ভাইরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন আপনারা হতাশায় থাকবেন না, সঠিক তথ্য অবশ্যই দিব, অবশ্যই পাবেন। প্রবাসী ভাইরা এটা ছিল আজকের আপডেট খবর। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদটা কিভাবে বাড়ছে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত, এবং এই তথ্যটা ফেসবুকে আপনার বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিভাবে পেয়েছেন। তাই আপনারা যারা আপনাদেরকে সঠিকটা বোঝাতে পারে না, যারা আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারে না, তাদের থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন। প্রবাসী ভাই এটা ছিল আজকের আপডেট খবর। পরবর্তীতে যে কোনো আপডেট নিউজ পাই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।